তাহলে এখন মনে হচ্ছে যেন অবশেষে ছোটখাটো একটা চূড়াতে উঠলাম। এইখানে একটা পাথরের গায়ে অল্টিটিউডটা লেখা আছে 257 মিটার, অর্থাৎ কিভাবে উঠছে। এই দেখুন, এই সেই মন্দির, আর এখানে সেই জলের ধারাটা বয়ে চলেছে। ওই দেখুন, ওই হচ্ছে পাহাড়ে যাবার রাস্তা। ওই দেখুন সামনে খাড়াই রাস্তা, পুরোটাই খাড়াই। আমি যেখানে গাছে কেউ কয়েন গুঁজবেন না, তা সত্ত্বেও দেখুন আমার আপনার মতো পর্যটকেরা এসেই এই গাছের মধ্যে কয়েন গুঁজে রেখেছে। এতে আর এই শুশুনিয়া পাহাড়ে ছোট পিকে উঠতে আমাদের কত সময় লাগলো সেটা আমি বলে দিচ্ছি। আমরা এই মুহূর্তে আমি চলে এসেছি সেই শুশুনিয়া পাহাড়ের ঠিক পাদদেশে, আর পাহাড়ের উপরে উঠব। ওইখানে গাড়িটাকে পার্ক করেছি, পার্ক করে পাহাড়ে উঠতে গেলে আপনাকে এই এই রাস্তাটা ধরতে হবে, এবং এদিকে রয়েছে সেই মন্দির। এই দেখুন, এই সেই মন্দির, আর এখানে সেই জলের ধারাটা বয়ে চলেছে। আর পাশে যে এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়েই কিন্তু আপনাকে ধীরে ধীরে উঠে যেতে হবে পাহাড়ের চূড়ার দিকে। ওই দেখুন, ওই হচ্ছে পাহাড়ে যাবার রাস্তা। তবে একটা কথা জানিয়ে রাখি, এখানকার রাস্তা কিন্তু যথেষ্টই খাড়াই। আমার মেয়ে আর তার দাদা সৌম, এরা দুজনে তো দেখুন ভীষণ খুশি পাহাড়ে উঠতে পারছে, দেখুন তত্তর করে বেয়ে উঠছে। ওর অনেক দিনের শখ ছিল পাহাড়ে উঠবে, ট্রেকিং করবে। দেখুন কেমন লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে সম, ভালো লাগছে। 440 মিটার উচ্চতা বিশিষ্ট আর্কিয়ান যুগের এই শুশুনিয়া পাহাড়, উচ্চতা বেশি না হলেও পাহাড়ে ওঠার পথটা কিন্তু যথেষ্টই খাড়াই। পুরোটাই এবড়ো খেবড়ো পাথর। তবে একটা কথা বলে রাখি, আমার হয়তো বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ শ্বাসকষ্ট হচ্ছে, অনেকটাই হাইট সেটা নিয়ে। সুতরাং ভয়েসে কোনো সমস্যা হলে মার্জনা করবেন। এই শুশুনিয়া পাহাড়ের যে ওঠার সিঁড়িটা আছে, সিঁড়ি তো বলবো না, মানে পাথর ফেলে ফেলে একটা রাস্তা বানানো হয়েছে ধাপ ধাপ করে, যথেষ্টই খাড়াই। আর এখানে উঠতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, সময় একটু সাইড দে, এখানে উঠতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কিন্তু রেস্ট নেওয়ার জায়গার কোনো অভাব নেই। জায়গায় জায়গায় দেখুন দোকান আছে, সেখানে দেখুন নানা রকম খাবার পাওয়া যাচ্ছে, ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, আপনাদের পছন্দ মতো খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন, তাহলে কিছুটা রিফ্রেশ হয়ে যাবেন। এখনও আমাদের অনেকটা পথ বাকি আছে, একটু হাঁপিয়ে গেছি তাই কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বুঝতে যেতে অসুবিধা হয়, কিছু মনে করবেন না, মার্জনা করবেন। চূড়ায় গিয়ে আমি আপনাদেরকে অনেক মানে সিনিক যে বিউটিটা আছে সেই সিনিক বিউটিটা আপনাদের সাথে শেয়ার করব। এই পাহাড়ে উঠতে উঠতে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো, তাই সুনীল সিংহ ঠাকুরের দোকানে একটা জলের বোতল কিনলাম। তবে একটা কথা বলে রাখি, আপনাদের মনে হতে পারে যে এখানে জলের দাম বেশি, কিন্তু জলের দাম আমি বলবো একটুও বেশি নয়। 30 টাকা নিলে এক বোতল জলের দাম, নিচে আপনি 20 টাকাতে পাবেন, কিন্তু এই যে উপরে ওঠার সময় আপনাকে যে এক ফোঁটা জল উনি দিয়েছেন সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে এই জলটা খেয়ে আমার মনে হলো আমি যেন একটা প্রাণ ফিরে পেলাম। ধন্যবাদ দাদা। এই দাদার কাছে কিন্তু ছাতু শরবত পাওয়া যাচ্ছে, ডিম টোস্ট আর কি পাওয়া যাচ্ছে, লেবু শরবত পাওয়া যাচ্ছে, ছাতু শরবত, ডিম টোস্ট কত করে? 30 টাকা ডিম টোস্ট এখানে মাত্র 30 টাকা, ছাতু শরবত 20 টাকা, ছাতু শরবত মাত্র 20 টাকা। সুতরাং আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই কিন্তু এখানে হালকা করে খেয়ে যেতে পারেন। তবে একটা কথা জানিয়ে রাখি, যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট আছে কিংবা যাদের হাঁটুর ব্যথা রয়েছে তারা কিন্তু অ্যাভয়েড করবেন,
কারণ যথেষ্টই পরিশ্রম সাধ্য। পাহাড়টা ছোট কিন্তু পরিশ্রম কিন্তু যথেষ্টই হয়। আর এই পাহাড়ে উঠে যদি একবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখন কিন্তু বিপদ হয়ে যাবে, নিচে নামাটাও তখন সাথে সাথে খুব চাপের হবে, যথেষ্ট খারাপ। চলুন, ওই দেখুন সামনে খাড়াই রাস্তা, পুরোটাই খাড়াই। আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম শেষ পয়েন্ট যেটা দেখতে পাওয়া যাচ্ছে অন্তত পক্ষে 40-50 মিটার উঁচু, অর্থাৎ প্রায় 130-140 ফুট। এইখানে একটা পাথরের গায়ে অল্টিচিটটা লেখা আছে 257 মিটার, অর্থাৎ 257 মিটার অলরেডি উঠে গেছি, অর্থাৎ এখনও প্রায় 190 মিটারের মতন উপরে উঠতে হবে। দেখুন আমার মেয়ে কীভাবে উঠছে। এই শুশুনিয়া পাহাড়ে উঠতে কিন্তু যথেষ্টই কষ্ট হচ্ছে, কিন্তু এই আমার লাভও হয়ে যাবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আরও একটা কথা, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে এই ভিডিওটা আরও বেশি লোক দেখতে পারে। কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, শেয়ার, লাইক, কমেন্ট আমার কাছে আশীর্বাদ স্বরূপ, যা আমাকে আরও নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরতে ইন্সপায়ার করবে। সুতরাং পাশে থাকুন আপনারা, দেখতে থাকুন আজকের আমাদের এই শুশুনিয়া ভ্রমণ। আমি যদিও প্রফেশনাল পর্বতারোহী বা ট্রেকার নই, তবুও আজকে আমার যেটুকু অভিজ্ঞতা হলো সেটা আপনাদের বলছি। যখন পাহাড়ে উঠবেন প্লিজ স্নিকার ব্যবহার করবেন এবং জুতোর সোল ভালো আছে এমন কিছু পরুন। আর হাওয়াই চটি বা হিল একদমই নয়, কারণ কিছুক্ষণ আগে একজনকে দেখলাম হাওয়াই চটি পরে পাহাড়ে উঠতে, ওনার কিন্তু পায়ের দফা রফা একদম সাঙ্গ হয়ে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ রাবার সোলের জুতো, যেখানে ভালো গ্রিপ আছে এমন জুতো পরবেন, আর হালকা জামা পরবেন, পারলে ট্র্যাকস্যুট, জিন্স বা খুব টাইট জামা কাপড় একদম পরবেন না, কারণ তাতে বডি মুভমেন্ট অর্থাৎ ফ্লেক্সিবিলিটি কমে যাবে। হালকায় পরবেন, কারণ উপরে ওঠার সময় কিন্তু প্রচণ্ড গরম হবে আর ঘাম হয়ে যাবে। নভেম্বর মাসের শেষ দিন, প্রচণ্ড ঠান্ডা নিচে, উপরেও হালকা ঠান্ডা, কিন্তু পাহাড়ে যত উঠছি তত যেন ঘাম হচ্ছে, এইটুকুই। ওই দেখুন অনুষ্কা আর সৌম্য দুজনে পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ওরা জার্নি শুরু করলো। কি এখন আবার রিফ্রেশ হচ্ছে কিছুক্ষণের জন্য? চল উপরে ওঠা যাক, আর বেশি দূর নেই, আর খুব বেশি হলে 100 মিটার। আরে ওইটা রাস্তা তো যত কঠিন হবে ততই তো মজা, হালকা রাস্তা হলে তো কোনো ব্যাপারই ছিল না। এই পোর্শনের রাস্তাটা কিন্তু ভীষণই খাড়াই। ওই যে সামনে আমার যে আঙুলটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি দেখাচ্ছি, অন্তত পক্ষে 10-15 মিটার খাড়াই, ডিস্টেন্স হবে 20-25 ফুট। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে উঠবেন, দেখুন ওরা কীভাবে উঠছে, উঠে গেল। আমার মেয়েটা 10 বছরের মেয়ে, ও মনের আনন্দে উঠছে তার দাদার সাথে। তাহলে এখন মনে হচ্ছে যেন অবশেষে ছোটখাটো একটা চূড়াতে উঠলাম। পিকে উঠে প্রথমেই চোখে পড়ল একটা ওয়াচ টাওয়ার, কিন্তু দুঃখের কথা নিচের ধাপে সিঁড়িগুলো ভাঙা, তাই উপরে ওঠা গেল না। ওয়াচ টাওয়ারের পিছনে দেখতে পাওয়া যাচ্ছে বড় চূড়াটা, আর ওখানে যাওয়াটা কিন্তু আমাদের কাছে এক প্রকার অসম্ভব, কারণ আমরা অতটা প্রফেশনাল নই। তবে এইটুকু যে আমরা উঠতে পেরেছি এটাই কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। আর এখান থেকে আশেপাশের ভিউটা কিন্তু যথেষ্টই সুন্দর, যদিও শীতকালে কুয়াশা থাকার জন্য অনেকটা ঘোলাটে লাগছিল, ঠান্ডা হাওয়া বইছিল। এই শুশুনিয়া পাহাড়ে মেনলি দুটো পিক আছে, একটা ছোট পিক, একটা বড় পিক। আমরা এই মুহূর্তে ছোট পিকে উঠে আছি
এবং ছোট পিক থেকে সেই বড় পিকে যেতে গেলে আবারও একটুখানি নামার পরে আবার উঠতে হবে। কিন্তু আমাদের পক্ষে সেটা এই মুহূর্তে খুবই অসম্ভব ব্যাপার, কারণ পারবো না, কারণ আমরা প্রফেশনাল ট্রেকার নই বা পর্বতারোহী নই, আগেই বলে দিয়েছি, আর অতটা শারীরিক সক্ষমতাও নেই। তবে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা কিন্তু ওখানে যেতেই পারেন। আমি রাস্তাটা একটু দেখিয়ে দিই, যেখানে আমরা রয়েছি তার থেকে নিচে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে কিছুটা নিচে তারপরে আবার উপরে আপনাকে উঠতে হবে। এই হচ্ছে গোটাটা রুট ম্যাপ। আর এই শুশুনিয়া পাহাড়ে ছোটো পিকে উঠতে আমাদের কত সময় লাগলো সেটা আমি বলে দিচ্ছি। আমরা জার্নি শুরু করেছিলাম 8:20 একদম মন্দিরের কাছ থেকে, আর ঘড়ির কাঁটা অনুসারে আমরা এখানে যখন পৌঁছালাম তখন বাজে 9:15, অর্থাৎ ওদিকে 40 আর এদিকে হচ্ছে 15, অর্থাৎ 55 মিনিট সময় লাগলো পিকে উঠতে। তাতে কিন্তু অনেকবার আমরা 7-8 বারের বেশি বিশ্রাম নিয়েছি বিভিন্ন জায়গায়, কারণ বিশ্রাম ছাড়া আমাদের পক্ষে ওঠা সম্ভব নয়। আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে এই শুশুনিয়া পাহাড়ের পিকে কিন্তু উঠতে পারবেন, আর উপরে উঠলে কিন্তু খুব ভালো লাগবে। তবে এখন তো যেহেতু শীতকাল, হালকা চারিদিকে কুয়াশা, দেখতেই পাচ্ছেন যে পিছন দিকটা ঘোলাটে হয়ে আছে। বর্ষাকালে এলে কিন্তু একদম ক্লিয়ার ভিউ পাবেন, সবুজ ভিউটা পাবেন, যেটা এই মুহূর্তে শীতকালে পাবেন না। তবে শীতকালে কষ্টটা তুলনামূলকভাবে আপনাদের কম হবে, ঘামটা তুলনামূলকভাবে কম হবে, গরমকাল বা বর্ষাকাল হলে কিন্তু খুব ঘাম হবে, এটা বলে রাখছি। জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ, তবে এর মধ্যেও যেটা আমার কাছে বিসদৃশ লাগলো, দেখুন সাধারণ যারা পর্যটক আসে তারাই কিন্তু এই গণ্ডগোলটা করে রাখেন, প্লাস্টিক দূষণ। বারবার বলা হয়েছে যে শুশুনিয়া পাহাড়কে আপনারা পরিষ্কার রাখুন আর এটা প্লাস্টিক বর্জন করুন, কিন্তু এখানে দেখুন তা সত্ত্বেও আমাদের মতন পর্যটকরাই যারা আসেন তারা কিন্তু এই প্লাস্টিকগুলোকে এরকম করে ফেলে রেখে যাচ্ছেন, ভীষণইভাবে দৃষ্টিকটু। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো, প্লিজ এরকমভাবে পাহাড়কে প্লাস্টিক দিয়ে কিন্তু দূষিত করবেন না, এটা কিন্তু আখেরে ভবিষ্যৎ প্রজন্মেই কিন্তু ক্ষতির মুখে পড়বে। সময় হয়ে এলো শুশুনিয়া পিককে বিদায় জানানো, এবার আমরা আবার নিচে চলে যাব। নিচে যাওয়াটা কিন্তু যথেষ্টই পরিশ্রমের এবং যথেষ্ট রিস্কি, কারণ উপরে ওঠা যত পরিশ্রমের নিচে নামাটা হয়তো অতটা পরিশ্রম হবে না, কিন্তু যথেষ্ট খাড়াই আছে, সুতরাং সেই খাড়াইটা আমরা একটু সাবধানে নামবো। তাই নিচে নামার সময় যে ভিডিওটা সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের নিজেদের সেফটি সবার আগে। তাহলে নিচে গিয়ে যখন সুস্থভাবে নিচে পৌঁছাবো তখন আবার আপনাদের সাথে যোগাযোগ হবে। একটা বিষয় খুব খারাপ লাগছে যে এই পাহাড়ে ওঠার আগেই বন দপ্তর থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল যে গাছে কেউ কয়েন গুঁজবেন না, তা সত্ত্বেও দেখুন আমার আপনার মতো পর্যটকেরা এসেই এই গাছের মধ্যে কয়েন গুঁজে রেখেছে, এতে কিন্তু আখেরে গাছেরই ক্ষতি। কেন এরকম করে লোকে বোঝা যায় না। আশা করি দেখুন কি বলছি, আমরা হচ্ছে এক প্যাকেট বিস্কিট খেয়েছিলাম, সেটাও ফেলে দিই, ওটা পকেটে করে রেখে দিয়েছি, নিচে ডাস্টবিনে ফেলে দেব একটা খালি বোতলের একই হাল। মানে ও বলছে যে বিস্কুটের প্যাকেটটাকে পকেটে করে নিয়ে যাচ্ছে এবং একটা জলের বোতল সেটাকেও সে ব্যাগের মধ্যে করে নিয়ে গেছে, নিচে যখন ডাস্টবিন পাবো বা ওয়েস্টবিন পাবো সেখানে গিয়ে আমরা ফেলবো। এটা যদি সমস্ত পর্যটক এবং আপনারা সকলে মেনে চলেন তাহলেই কিন্তু এই পাহাড় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্লাস্টিক বর্জিত থাকবে পাহাড়ে কিন্তু ঝুঁকিও কমে যাবে, অর্থাৎ ভবিষ্যতে ধসের প্রবণতাও কিন্তু কমে আসবে। নামাটা কিন্তু যথেষ্টই কঠিন, সাবধানে। নামার সময় আবার চলে এলাম সুনীলবাবুর দোকানে এবং এখানে আমরা অর্ডার দিলাম ছাতু শরবত, আর এই দুটো বাচ্চা ওরা খাবে হচ্ছে ডিম টোস্ট। আর এখানে একটা সুন্দর বসার জায়গা, অনুষ্কা তো একদম বসে পড়েছে, ওর পায়ে মনে হয় ব্যথা হচ্ছে, তাই তো ব্যথা হচ্ছে? ফোসকা খেয়েছিস? ওর মনে হয় পায়ে ফোসকা পড়েছে। ফোসকা না, মোচকা। মোচকা খেয়ে গেছিস, ঠিক আছে। শুশুনিয়া পাহাড় থেকে নেমে আমরা এবার এগিয়ে চলেছি শিউলিবনার দিকে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখা। প্রায় 2 কিলোমিটার গাড়ি চালাতে হয় এবং পাহাড়ে একটা অন্য প্রান্তে জঙ্গলে ভিতর দিয়ে একটা এবড়োখেবড়ো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সেই ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী এপিসোডে দেখাবো। আজ তবে এটুকুই থাক, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।
লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন আপনারা সকলে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবেন আপনারা।